الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمعنا تكرى بانا درشو سرطا شكرا أفونا جرى بانا مادر شكرا شوب أتن تو گروتو پرنو آئي اسلامي كيوية نه اتكرى بانا درشو سرطا شكرا بانا সকলের সুপরিচিত শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব ফর্স দারুল হাদিস মাদ্রাস শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত হোম আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে নামাজের ফরজ ওয়াজিব সমূহ এই বিষয়ের উপর আলোচনা আমি হুজুর কষ্ট করে আসার জন্য আমি হুজুরকে মারক্কা জানাচ্ছি এবং আশা করবো ইনশাআল্লাহ দশ পনেরো মিনিট গুরুত্বপূর্ণ আলোচনার পরেই দর্শক শ্রোতা ভাই বোনদের ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ এই জীবনকনিষ্ঠ প্রশ্ন নেওয়ার ইনশাআল্লাহ আশা করি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন এবং আপনাদের এই আলোচনার পরে ইনশাল্লাহ আপনাদের কলে নেওয়ার চেষ্টা করব যাক খায় ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تبارك وتعالى: وأمر أهلك بالصلاة واصطبر عليها. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج. ও كما قال عليه الصلاه والسلام সম্মানিত খেলা বাংলার দূর এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা প্রোগ্রামের শুরুতে প্রতিদিনে নিয়াজকে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আমাদের এই প্রোগ্রাম ইসলামিক কিউ এন্ড এ উইথ ইকরা প্রতি শনি রবি সম মঙ্গল এবং বুধবারেও নাইন ও থেকে টেন থার্টি পর্যন্ত রেগুলার এই প্রোগ্রাম থাকে শুরুতে আমরা একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করি তারপরেই আপনাদের প্রশ্নে প্রশ্নের উত্তরে আমরা চলে যাই যখন প্রশ্ন করবেন আমাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই টিভির বলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি ফোন থেকে ডাইরেক্ট ডাইরেক্টলি যদি কথা বলেন তো আপনি কথাও শুনতে যাবে আপনার জন্য সহজ হবে আমরাও আপনার কথাগুলো শুনে আনসার আমার জন্য সহজ হবে আজকে আমাদের আলোচ্য বিষয় সলা নামাজের ফরজ এবং ওয়াজিব কাজসমূহ অর্থাৎ এমন কিছু কাজ যেগুলো ছাড়া নামাজ শুদ্ধই হবে না অবশ্যই আমাদের করতে হবে যে কাজগুলো আমাদের অবশ্যই করণীয় কিছু কাজ এমন রয়েছে নামাজ শুরুর পূর্বে করতে হয় যেগুলোকে শর্ত বলা হয় আমরা অতীতে জেনেছিলাম একজন পুরুষ বা মহিলা ওনার নামাজ বিশুদ্ধ হতে হলে নামাজ শুরু করার পূর্বে কয়েকটি জিনিস অবশ্যই করতে হবে শর্ত হিসাবে কন্ডিশন হিসাবে যেগুলো হল যিনি নামাজ পড়বেন উনি পবিত্র হতে হবে গোসলের প্রয়োজন হলে গোসল আর না হয় অজুর প্রয়োজন হলে অজুর অন্তত করতে হবে যে কাপড় পরিধান করে নামাজ পড়ব কাপড়টা পাক হতে হবে তিন নম্বর যে জায়গায় নামাজ পড়ব সেজ্জা দিব নমাজ পড়তে জায়গাটা আমরা ব্যবহার করব এই জায়গাটা যেন কমপক্ষে পাক হয় চার নম্বর আমাদের সতর ডেকে নামাজ পড়তে হবে পুরুষের জন্য অন্ততপক্ষে পক্ষে নাবি থেকে আটু পর্যন্ত আর যাদের আমাদের সমর্থ রয়েছে আমরা পুরা বডিটা টপ এবং বটম উভয় ধরনের ড্রেস পরিহিত অবস্থায় যেভাবে আমরা কোথাও গেলে সুন্দর ড্রেস পরিধান করি সেইভাবে ড্রেস পরিধান করেই নামাজ পড়া উত্তম বাট সতর্ক ডাকতি ফরজ মহিলাদের জন্য পুরো বডি ঢেকে নামাজ পড়তে হয় শুধুমাত্র ফেস হাতের কবজি পর্যন্ত খোলা থাকতে পারে পায়ের পাতা খোলা থাকতে পারবে কিনা পারবে না সেখানে উলামে একরামের দুইটি মতামত থাকলেও আমরা এটাই বলবো যে পায়ের পাতাটাও ডেকে নামাজ পড়াটা উত্তম তবে যদি কুলেও যায় তবু নামাজ হবে ইনশাল্লাহ সেটি বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি পাঁচ নম্বর টিবলার দিকে ফেস করে নামাজ পড়তে হবে ছয় নম্বর যে নামাজ পড়ব অন্তত পক্ষে আমি কোন নামাজ পড়তেছি কোন অক্তে নামাজ পড়তেছি ওই অক্তের ফরজ না ওয়াজিব না সুনত এই জিনিসগুলো ক্লিয়ার পরিষ্কারভাবে আমার অন্তরে থাকতে হবে মুখ দ্বারা বলা জরুরি নয় এবং সাত নম্বর সঠিক টাইমে নামাজ পড়তে হবে আমরা জেনেছিলাম নমাজের টাইম টেবিলও এবং টাইম মতেই নমাজ পড়তে হয় টাইমের ইচ্ছাকৃতভাবে টাইমের বাহিরে গিয়ে নামাজ পড়লে এটা কবিরা গুণা হয় মারাত্মকের গুনা হয় হ্যাঁ যদি খদা হয়ে যায় বিশেষ কোনো রিজনে তবুও আমরা খদা নামাজ যত তার পড়ে নেব এই হলো নমাজ শুরু করার পূর্বের গুরুত্বপূর্ণ করণীয় দায়িত্বসমূহ নমাজ শুরু করার পরে যে সমস্ত কাজ আমাদের করতে হবে নামাজের ইনসাইট এগুলো আবার দুই ভাগে বিভক্ত কিছু এত গুরুত্বপূর্ণ যে যদি ভাবে কেউ ওই কাজগুলো চেড়ে দেন যেভাবে নমাজ হবে না ভুলবশত যদি ওই সমস্ত কাজগুলোর মধ্যে থেকে কোনো একটি কাজ ছুটে যায় তাহলে নমাজ হবে না নতুনভাবে নমাজ রিপিট করে পড়তে হবে ওই পর্যায়ের গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে শরীয়তের পরিভাষায় ফরজ বলে যেগুলো অন্তত পক্ষে ছয়টি কাজ যেটাকে রুকুনও বলা হয়েছে তাকবীর এ তাহারিমা যে শুরুতে আল্লাহ আকবর নামাজ শুরু করতে হবে তারপরে তেয়াম রুকুত জাহর আগ পর্যন্ত সুরায় ফাতা এবং কেরাত যে সময় পড়ব আমরা দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র নফলের ক্ষেত্রে সেখানে কিন্তু যদি কেহ বসেও পড়ে ফেলেন নমাজ হয়ে যাবে সব হয়তো উনি কম পাবেন নফল ব্যতীত বাকি ফরজ ওয়াজিব সুনত এই সমস্ত নামাজে কেয়াম ফরজ উইদাউট এনি বালিড রিজন আমাদেরকে বসে নামাজ পড়লে নামাজ হবে না তিন নম্বর কেরাত নমাজের ভিতরে সুরায় ফাতেহা অথবা কুরআন শরীফের কোনো একটি অংশ অবশ্যই পড়তে হবে এবং এটা বিশুদ্ধ হতে হবে চার নম্বর রুকু করা প্রপারলি ছয় নম্বর সেজদা করা প্রপারলি পাঁচ নম্বর এক নম্বর ছিল তাকপির তাহারিমা দুই নম্বর খ্যাম তিন নম্বর খেরাত চার নম্বর রুকু পাঁচ নম্বর সজদা এবং ছয় নম্বর শেষ বৈঠক আমরা যে সালাম ফেরানোর পূর্বে আমরা যে বসা বসি মনে করেন দুই নামাজ যদি হয় তাহলে একবার বসি তিন অথবা চার নামাজ হলে আমাদেরকে দুইবার বসতে হয় তো এই দ্বিতীয়বারের বৈঠক যেটি লাস্ট বৈঠক যেটি অর্থাৎ দুই রাখাতের শেষের বৈঠক তিন বা চার রাখাতের শেষের বৈঠক দুই রাখাতের একই বৈঠক থাকে তিন এবং চার রাখাতের দুই বৈঠক থাকলেও প্রথমটি ওয়াজিব দুই নম্বরটি হলো ফরজ এগুলো হলো ফরজ অবশ্য এই ফরজের পর্যায়ে আরও কিছু কাজ আছে কিনা আছে না সেখানে ওলামা কারামের দ্বিমত থাকলেও অন্তপক্ষে এই ছয়টি বিষয়ে সমস্ত ওলামা কারাম একমত যেগুলা ফরজ এই ছয়টির কোনো একটি কাজ যদি আমার ইচ্ছাকৃতভাবে আমি ছেড়ে দিই তত হবেই না ইভেন ভুলবশতভাবেও যদি আমরা এই ছয়টি কাজের কোনো একটিতে আমরা মিস করে ফেলি তাহলে এটাকে সূর্যাস্তর মাধ্যমে রিপেয়ার করা যাবে না নতুন আমার শুরু করতে হবে এই এগুলাকে ফরজ বলে আজকে আলোচনা কি ছিল নমাজের মধ্যে ফরজ কাজসমূহ তোমরা জেনে নিলাম নমাজের মধ্যে এই কাজগুলো ফরজ এগুলো আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে আমাদেরকে আদায় করতে হবে অতএব তাকমিরে তাহারিম আল্লাহ হক বলে শুরু করা এটা হয়তো এমন কঠিন নয় আমরা প্রত্যেকে আল্লাহ পার বলে শুরু করতে পারি তাই না দুই নম্বর যদি সেটিও হয়তো আমাদের যাদের সমস্যা নয় আগ পর্যন্ত আমরা দাঁড়াবো দাঁড়াতে পারি ইনশাল্লাহ বাট এই বিষয়ে একটি কথা আমাকে হয়তো বলতে হবে আমরা অনেক মানুষ যারা সারা রাস্তা চলে এসেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো এরপরে অনেকেই চেয়ারে বসে নামাজ পড়েন যারা অন্তত পক্ষে রুক রুকুর আপনারা দাঁড়াতে পারবেন তাদের জন্য ওইভাবে চেয়ারে বসে নামাজ পড়লে শুরু থেকে নামাজ হবে না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা বিষয়ের পরে কন্টিনিউ করবো জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু প্রচুর কলা লাইনে চলে এসেছেন এই মুহূর্তে দিকে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো আলাইকুম সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ

আমরান ইনশাল্লাহ আপনার প্রশ্ন হল যে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আমরা ইতিমধ্যে জেনেছি নামাজ টাইম মতো পড়তে হয় নামাজের ষাটটি শর্তর মধ্যে থেকে অন্যতম একটি শর্ত হলো কারেক্ট টাইমে নামাজ পড়া এবং আল্লাহ সব তাল্লাহ কর্মী এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানা তালাল কিতাবাম কিতাবাম্মুথা নমাজ অবশ্যই নির্দিষ্ট টাইমে পড়তেই হয় সবার জন্য শুধুমাত্র আরফার মাঠে হজে গেলে সেখানে জুহর নামাজ পড়ে জুহরের টাইমে অ্যাডভান্স আসল পরে নেওয়া যায় আর মুজদলিফায় এশার টাইমে এশার নামাজ পড়ি এবং সেখানে গিয়ে আমরা প্রথমে মাগরি পড়ি লেট করে এটা জাহাজ রয়েছে হজের কারণে এবং এটাই ববি করতে হয় বাকি কোনো নামাজ টাইমের বাহিরে পড়া যাবে না আপনার প্রশ্ন হলো ইদেশের বাচ্চারা যারা স্কুলে যায় নামাজ অনেক লেটে হয় দশটা মনে হয় এখন তো মোটামুটি টেন ও ক্লক একটু পরে হয়তো আমাদের টাইম হয়ে যায় আর একটু কিছুদিন পরে হয়তো টেন ফিফটি পর্যন্ত চলে যাবে তো আপনার প্রশ্ন হলো নমাজ যদি এত লেটে চলে যায় তখন এই বাচ্চারা এসা নামাজ কিভাবে পড়বে যেমন আজকে হলো নাইন ফোরটি নাইন এ ফিফটিতে আজকে শুরু হয় অর্থাৎ প্রায় টেন ও ক্লক আরও কয়েকদিন পরে ধীরে ধীরে দেখবেন আর অনেক পরে প্রায় পৌনে এগারো মানে চলে যায় তো বাচ্চারা স্কুলে যায় তো তারা যদি তো লেট করে নামাল পড়ে দিন মর্নিংয়ে উঠতে তাদের কষ্ট হয় তো তারা কি একটু আগে নামাল পড়ে নিতে পারবে না কি করবে বাস্তবে এটা কঠিন বাট যে বাচ্চা বালক হয়ে গিয়েছে আমার মনে হয় প্রায় তারা দশটা এগারোটা পর্যন্ত এমনিতেই দেখবেন মোবাইল বা নানান ধরনের ডিভাইস নিয়েও তারা বসে থাকতে পারে আমার মনে হয় আমাদের চেষ্টা করার ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো যে তারা যেন নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা যেন স্থান পড়ে ফেলে আমরা এভাবে করি আমার গরু আমরা এভাবে করি মশাল্লা পড়ে নিতে পারে মোটামুটি চেষ্টা করলে হয়ে যাবে মনে হয় আর এরপরও যদি বিশেষ কোনো সময়ে তারা শারীরিক অসুস্থতার কারণে বা দুর্বলতার কারণে তাদের ক্ষেত্রে এদিক সেদিক হয়েও যায় তো সে হয়তো ঘুমিয়ে পড়লো তারপরে ঘুম থেকে উঠে যদি মদ্যখানের সম্ভব হয়ে পড়লো আর না হয়তো কথা পড়বে কারো করা কিছু নাই

আপনি তো উবাইতেও পারেনিবার প্রশ্ন আছে ঠিক আছে আমরা আপনাকে এটাই বলবো যারা পারবেন তাদের জন্য যারা পারবেন না তারা যেভাবে পারেন সেভাবে পড়লেই নামাজ হয় কারণ কে পারতেছেন কে পারবেন না এটা হয়তো আপনি বুঝবেন বা আপনার ডক্টর আপনাকে হয়তো বলবে তো আপনার ফাড়ানা ফারাটা আপনি নিজে নির্ণয় করতে হবে বা আপনার ডক্টরের মাধ্যমে পরামর্শ করে হয়তো আপনি সেটা নির্ণয় করবেন যদি আপনি ফারেন তা আমি আপনাকে এটাই অনুরোধ করব। একটু কষ্ট হলেও অন্তত পক্ষে ফরজ না মধ্যে আপনি চেষ্টা করলেন ক্যায়াম অর্থাৎ রুকু পর্যন্ত দাঁড়িয়ে তারপরে রুকু দিয়ে তারপরে আপনি ইশারায় হয়তো বসে দিলেন চেয়ারে বসে তারপরে আবার মানে ক্যাম্পটা আপনি করে ফেললেন বা ফেললেন আর যদি একান্ত না পারেন তাহলে অবশ্যই আপনার বসে বসে নামাজ পড়লেও নামাজ হবে কারণ আপনি যদি না পারেন তাহলে পারবেন মাদুর হয়ে গেলে আপনি ঠিক আছে ইনশাল্লাহ তা আমি আবারও বলবো যদি আপনি না পারেন তাহলে বসে পড়লে হবে যদি পারেন বা একটু কষ্ট করে পারলেও ফরসটার ক্ষেত্রে আপনি সতর্ক রাখবেন আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছে হ্যালো সালামাই

আর প্রশ্ন আসেনি আপনাকে অশেষ ধন্যবাদ বর্তমান হজের সাথে রিলেটিড প্রশ্ন করেছেন এবং আমরাও হয়তো আগামীতে একটি প্রোগ্রাম হজের সাথে রিলেটেড খুবই ব্রিফলি সংক্ষিপ্তভাবে হদ কিভাবে করবেন হজের গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা বলবো ইনশাল্লাহ আপনি হজের সাথে সম্পর্কে প্রশ্ন করেছেন যে একজনের উপর হদ ফরস ছিল উনি অসুস্থ হয়ে শেষ পর্যন্ত ফরাজ করতে পারেন নাই মারাও গিয়েছেন বর্তমানে এবার উনার সন্তানেরা ছেলে অথবা মেয়ে যদি উনারা নিজে অথবা কাউকে দিয়ে এই মৃত ব্যক্তির ফরদ হজ আদায় করান তাহলে কি আদায় হয়ে যাবে ইয়েস অবশ্যই আদায় হবে অবশ্যই আদায় হবে নবী করিম সাল আলী সাল্লামকে একজন মহিলা প্রশ্ন করেছিলেন ইন্না ফরিদতল্লাহি আদরকাত আবি খান কাবিওরান ইয়ারসুল্লাহ আমার বাবার উপর হজ ফরদ হয়ে গিয়েছিল বর্তমানে উনি আগে আদায় করেন নাই এখন অত্যন্ত দুর্বল কমদুর বয়স্ক হয়ে গিয়েছেন এখন উনি পারবেন না লাইসপুতুল্লা রহ হেলা উনি সরিতে বসতেই পারবেন না যদি জীবিত আছেন। তো ওনার পক্ষ থেকে কি আমি হজ করতে পারবো নজনে ইয়েস অবশ্যই পারবে সমান আরেকজনের মামারা গিয়েছিল মহিলা বললেন ইয়াসুল্লাহ আমার রাগিয়েছেন ওনার উপর হজ ফরজ ছিল আমি যদি ওনার পক্ষ থেকে হজ করি তাহলে সেটাকে আদায় হবে নবল আচা বলতো দেখি ওনার উপর যে কোনো ঋণ দিও তাকে তুমি ঋণ যদি আদায় করো ঋণ আদায় করতে হবে এবং করলে আদায় হবে কি হবে না উনি বলেন ইয়ার ছিল অবশ্যই আমার মায়ের উপর যে কোনো ঋণ থাকে আমি সন্তান হিসেবে দায়িত্ব হবে আমার এটা আদায় করা এবং আমি তো বিশ্বাস করি আমি ঋণ আদায় করলে আমার মা ঋণমুক্ত হয়ে যাবেন নবী এখন বললেন ঠিক তেমনিভাবে হজের ক্ষেত্রে এটা আল্লাহর একটি ডিউ ছিল তোমার উপর তুমি যদি আদায় করো আদায় হবে তবে আপনার সেই মৃত ব্যক্তির বদলিহ যদি সন্তানেরা করে ফেলে বা কাউকে যদি আদায় করে অবশ্যই আদায় হবে ইনশাল্লাহ জেদাকুম জাজাকুম্লা খায়ের সম্মানে তিক্রবাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন হয়তো অনেকেই প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা রয়েছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফ্রেতাশ ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত্রবাংলা দর্শক শ্রোতা একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বার্কবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন সকলের সুপরিচিত শ্রদ্ধাভজন ব্যক্তিত্ব শাহুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দাম প্রাকাত আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নামাজের ফরজ ওয়াজিব সমূহ আর অনেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন ইনশাল্লাহ আমরা ফাঁকে ফাঁকে আলোচনা শুনবো এবং আপনাদের কল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি দর্শক শ্রোতা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে বিরতির পূর্বে প্রশ্ন করেছিলেন লাস্ট প্রশ্ন যেটি ছিল হজ প্রসঙ্গে যে বাবার উপর হজ ফরজ ছিল উনি টাইম মতো করেন নাই লেট হয়ে গিয়েছে অসুস্থ হয়ে পড়লেন শেষ পর্যন্ত মারাই গেলেন হজ করতে পারলেন না ইদানিং সন্তানেরা যদি সেই মৃত বাবার পক্ষ থেকে ফরজ হজ আদায় করে বা কাউকে দিয়ে আদায় করায় আদায় হবে কি আমি আনসাম এস আদায় হবে কিন্তু একটি কথা মনে রাখবেন যদি এইভাবে কেহ হজ ফরজ হওয়ার পরেও লেট করেন তাহলে উনি গুণাগার হয়েছেন এই গুণা আল্লাহ তো মাফ করবে বাট উনি দায়মুক্ত হয়ে যাবেন ঠিক আছে কিন্তু কেন লেট করেছেন সেটা যেন উনি গুণাগার থেকেই যেতে পারেন কারণ নবী বলেছেন মান অরদ আল হজ্জা ফাল যারা হজে যাওয়ার ইচ্ছা থাকবে যাদের পর হজ হয়ে গিয়েছে লেট না করে যত তাড়াতাড়ি সম্ভব উনারা হজে যেতে হবে তো উনি ও কারণে কেন লেট করেছেন এই কারণে হয়তো গুণা হয়ে যেতে পারে এজন্য নির্ভরজন উনি মনে করেন হজ ফরজ হয়ে গেলে ইমিডিয়েটলি হজের চলে যাওয়া জরুরি লেট করা যাবে না হ্যাঁ যদি লেট করেনও আর মৃত্যুর আগে হজ করে ফেলেন তো হয়তো সেই লেটের গুণাটা মাফ হয়ে যেতে পারে আপনার লেট করতে করতে অসুস্থ হয়ে পড়লেন মারাই গেলেন করতে পারলেন না তখন সেই গুণা হয়তো আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু আপনার গুণাগার হয়ে গেলেন লেট করা যাবে না আরেকটি কথা যাদের উপর হজ ফরজ হয়েছে ওনারা যদি লেট করেন হাদিস এটা বলতেছে যে কোনো কারণে যদি আপনি লেট করেন তো আপনি দেখবেন হাজিরা হজে গিয়ে ওনারা চলে আসতেছে আপনার ওই কাজটা কিন্তু এখনও সমাধান হয় নাই তাই হয় অনেক প্যারেন্টস দেখা দেয় যে আমি আমার ছেলের বিবাহ বা মেয়ের বিবাহের কারণে আমি ছেলে আমার প্রাপ্তবয়স্ক আমার মেয়ের প্রাপ্তবয়স্কা তাদের বিবাহের জন্য আমি যেতে পারছি না দেখি আবার ছেলে মেয়ের বিবাহটা আগে শেষ করে ফেলি তারপরে আমি ফ্রি হয়ে আমি হজে যাব। অনেকে এইভাবে করেন কিন্তু দেখবেন হৎ চলে গেছে এখন পর্যন্ত আপনার সেলের কোনো বিবাহ আপনি ঠিক করতে পারেন নাই আপনার মেয়ের হয়তো কোনো মুনাশিদা আপনি পান নাই বা পাইলেও আপনি দেখবেন এখনও সেলে উঠতে পারেন নাই হাজিরা হস থেকে চলে এসেছেন এই এই সমস্ত কারণকে কারণ হিসাবে বানিয়ে লেট করাটা উচিত নয় কারণ আপনি যদি আপনার বাড়ি চলে যান হতে পারে সেখানে গিয়ে মহাদি মকদ্দসা রয়েছে এই জায়গায় যদি আপনি দোয়া করেন হতে পারে সেই দোয়ার মাধ্যমে আপনার ওই কঠিন কাজটা হয়তো আরও সহজ হয়ে যেতে পারে কারু সেন দোয়ার এবং মুমিনের সবচেয়ে বড়ো হাতিয়ার হলো দোয়া দোয়াও শিলা হল মুমিন মুমিনের বিপদ মুহূর্তের সবচেয়ে বড়ো হাতিয়ার হলো দোয়া আর আমরা জানি সেখানে গেলে দোয়া কবুল হওয়ার বেশ কিছু জায়গা রয়েছে স্পেশাল যেমন কাবা দেখে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় জি কাবাসে দেখা মাত্র আপনি যে দোয়া করবেন দোয়াটা কবুল হয় প্রশ্ন হলো আপনি তখন কোন দোয়া করবেন আচ্ছা বলেন দেখে আপনি কোন দোয়া করবেন যে আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুয়া যেটি আছে যাওয়া যেটি আছে সেটা আপনি আপনি চাইবেন তাই না কারণ আপনি কোনটিকে ইম্পর্টেন্ট মনে করতেছেন প্রত্যেকের ইম্পর্টেন্ট জার্জির অনুযায়ী একে ধরনের ইম্পর্টেন্ট হয়ে থাকে কিন্তু আমরা যে কোরআন এবং হারিজেকে তাকাই সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জান্নাত পাওয়ার উপযোগী হওয়া আল্লাহ বলেছেন যারা জাহান্নম থেকে মুক্ত হয়ে জান্নাত পাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে গেল তারাই সবচেয়ে বড় সফল কাম একই কথা আল্লাহ সুবানতাল্লা সুরাতুল বখরার শুরুতে বলেছেন যারা পাঁচটি গুণে গুণী হবে যারা ইমান টিকতাকবে বিশেষ করে না দেখা জিনিস আল্লাহ দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নম দেখে নাই আদাবে খবর দেখে নাই ফেরস্তা দেখে নাই এর ফলে তারা বিশ্বাস করে ইউমিন আবিল গাইব দুই নম্বর যারা নমাজ সঠিকভাবে আদায় করে আজকে মতাল বিষয় ছিল নমাজ নিয়ে তিন নম্বর আল্লাহর দেওয়া সম্পদ থেকে একটা অংশ তারা আল্লাহর রাস্তায় খরচ করে চার নম্বর কোরআনে করিম সহ আসমানি প্রত্যেকটি কিতাবের উপর তারা অটল রাখে এবং পাঁচ নম্বর হলো আখেরাতের উপর তারা অটল এবং অবিচল রাখে ফার্ম বিলিভ করে এই পাঁচটি গুণে গুণিজার আল্লাহ বলেছেন উল ইকাহু তারাই হেদায়ত পেয়ে যাবে এবং তারাই সবচেয়ে বড় সফল এবং কামিয়াব এই সফলতার ব্যাখ্যায় উল্লেখ করেছেন মানে আল্লাহ তাদেরকে জান্নাতির স্থান দিয়ে দিবেন তাহলে বোঝা গেল আমাদের সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ জিনিস হলো জান্নাতের সল করা ঠিক আছে আমি জান্নাতের সল কীভাবে করবো কোরআনে করিমে হজের পাশাপাশি সুরাতুল বাকারায় আল্লাহ সুবাহ তালা সেখানে কিছু লোকের বদনাম করেছেন হজে উমরা গিয়েও তারা শুধু দুনিয়া এবং দুনিয়ার সবই চাইতে চাইতে আখারাতের সেই পেজে যাইতেই যেতেই পারে যেতেই পারে না তারা অর্থাৎ হজের সফরে গেলে অমরার সফরে গেলে তার দুনিয়ার এত সব জরুরিয়ত এত সব চাওয়া এগুলা চাইতে 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 হজের সফর শেষ উমরার সফর শেষ সে আখরাতের পেজে যাওয়ার আগেই তার টাইম শেষ হয়ে যায় এরকম অনেকর হয় কিন্তু প্রকৃতপক্ষে মুমিন যারা তাদের কাছে আল্লাহ বলেছেন তারা কিন্তু দুনিয়ার পাশাপাশি আখরাতকেও তারা প্রাধান্য দেয় আমরা দুনিয়া চাইব না মনে নয় দুনিয়া চাইব কিন্তু আমাদের মেন টার্গেট থাকবে আখেরাত এজন্য আল্লাহ সুবান তালা মুমিনদের ওই দুয়ার প্রশ্ন করেছেন যে দুয়ার মধ্যে দুনিয়ার চাওয়া আছে আখেরাতের ছাওয়াটাও আছে দুটি কি রবানা ফিদ্দুনিয়া হাসানতং হাসানাতং ওয়া বান এই দুটি আমরা করবো আপনারা তো জানবেন যে নবী করিম সরলাম তফের মধ্যে তোয়াফে তো কাবার সরিফেরাউন ষাটটি চক্কর দিতে হয় তো এই ষাটটি চক্কর দেওয়ার সময় হজরে আসদের আগে যে কর্ণার এটাকে বলে রুকন ইয়ামি আর হজর স্যার কর্নারকে রুকন হজরে আস তারপরে এখানে মনে করেন মোখামি ইব্রাহিম আর ওই জায়গাটা এই জায়গায় বলে রুকনে ওই যে জায়গায় যেটা মনে করেন এই জায়গাটা হলো রুকনে এদিকে এরাক পড়েছে ওইটাকে বলে রুকনে স্বামী দিকে সাম পড়েছে এইখানে সিমি সার্কল হাতিম তো নবী করিম সাহা ইসলাম তপ করা এইখান থেকে শুরু করতেন আর চক্কর দিয়ে আসার পরে ওই কর্নারে আসার পরে রুকন ইয়ে মানি এই জায়গা থেকে হজরাসমন্ত কর্নারে আসার সময় নব ইসলাম দোয়া পড়তেন ওই দোয়ারে পড়তেন সবসময় এটা হারিয়ে এসেছে কি রবানা আুনিয়া হাসান তো নবী করিম সাই ইসলাম তোয়াফের সময় এই দোয়া পড়া কোরআনে করিমে আল্লাহাক এই দোয়ার পড়েওয়ালাদের প্রশংসা করা এবং কোরআনে করিমের সবচেয়ে বড় সাকসেস জান্নাত পাওয়া এই সব মিলিয়ে বোঝা গেল আমরা সেখানে গিয়ে কাবা দেখি দোয়া করব জান্নাতের এক আরেকটি দোয়া রয়েছে ওলা মকান্ত শিক্ষা দেন হয়তো চাইলে আপনি সে দোয়া করতে পারেন দৌড়ে কি আপনি কাবা দেখা মাত্র হজা যান বা উমরা যান কা দেখা মাত্র দোয়া কবুল হয়ে এখন বিশ্বাস নিয়ে আপনি আল্লাহকে চায় বসবেন জয় আল্লাহ এই হজ এবং উমরার সফরে আমি জয়টি দোয়া করব আল্লাহ আমার প্রত্যেকটি দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও কি কাবা দেখাম দেখা দোয়া তো কবুল হয় তাই না তো আপনি কাবা দেখে হজে বা উমরার সফরে গিয়েছেন আপনি প্রথমে দোয়া করে ফেলেন জয় আল্লাহ এই সফরে আমি যে কয়টি দোয়া করবো মহল্লাহ আমার প্রত্যেকটি দোয়াকে তুমি কবুল করে নিও ঠিক আছে আচ্ছা মনে করেন যদি আপনার এই জোড়া কবুল হয়ে যায় কি দোয়া করেছেন আপনি যে আমি এই সফরে যা দোয়া আল্লাহ আমার প্রত্যেকটি দোয়াকে তুমি মেহেরবানি করে কবুল করে নিও যদি আপনার এই দোয়া মঞ্জুর হয়ে যায় এরপরে আপনার যা দোয়া আছে সফরে যা করলেন প্রথম দর সবটিতে আপনি গ্রহণ করিয়ে নিয়েছেন আপনারা গুড্ডা মারলেন তো মার্শাল্লাহ এটাও আপনি করতে পারেন এই চাইতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ এইভাবে আমরা সেখানে গিয়ে

আমরা ইনশাল্লাহ এর আমরা বিস্তারিত আরেকটু বলার চেষ্টা করলো আজকে আপনার প্রশ্নের উত্তর সে আমরা বলে ফেলি ইনশাল্লাহ যে প্রথম আপনি বলেছেন যে এখান থেকে যাওয়ার সময় যে আপনি প্লেনে উঠবেন বা গড় থেকে হয়তো আপনি হারাম বাঁধবেন অথবা এয়ারপোর্টে গিয়ে বাঁধবেন বা প্লেনে হয়তো আপনারা বাঁধবেন বাট ট্রানজিট যদি হয় মনে করেন আপনার ফ্লাইট সামনে কোথাও গিয়ে হয়তো আপনি এক জায়গায় কী বলে এটাকে ডোমেস্টিক ফ্লাইট আছে সেখানে গিয়ে আপনি নামবেন ট্রানজিট ওইখান থেকে আবার আপনি আরেকটি প্লেন নিয়ে যাবেন তো আপনি চাইলে ওই জায়গায় গিয়ে আপনি হারাম বাঁধতে পারেন এবং প্রশ্ন হলো আপনি যে জায়গাতেই হেরাম বাঁধুন গড় থেকে এয়ারপোর্ট থেকে প্লেনে অথবা দিতে গিয়ে আজ প্রথমে মদিনায় যান তাহলে মদিনা থেকে আসার সময় দুলাইফা ক্রস করার সময় ফাইনাল মেখাতের সময় আপনি যে হেরাম বাঁধবেন বা অন্তত পক্ষে প্লেনে যদি আপনি প্রথমে জিদ্দায় যান অর্থাৎ মক্কায় প্রথমে যান তো আপনার প্লেনে লামবে কোথায় জিদ্দায় জিদ্দায় অবতরণের অন্তত পক্ষে হাফ এন আওয়ার আগে যে জায়গায় গিয়ে এহারাম বাদতেই হবে উইদাউট এহরাম আপনি ওই জায়গায় ক্রস করতে পারবেন না যেটাকে হাদিসে এবং কোরআনের পরিভাষায় কিতাবের পরিভাষায় মিকত বলা হয় ফাইনাল ওয়াক এবং ফাইনাল টাইম এটা কিন্তু প্লেন অ্যারাইভেলের আধা ঘন্টা আগে ক্রস করে ফেলে তো ওই জায়গায় যাওয়ার পূর্বে আপনাকে এরাম বাদতেই হবে প্রশ্ন হল ওই হ্যারামটা বাদবেন হজের নাকি উমরার কন্টিনিউ করবেন দেখেন এখানে তিন ধরনের হজ করা যায় কয় ধরনের তিন ধরনের আপনি চাইলে হজের সময় উমরাও করতে পারবেন হজও করতে পারবেন দুটা করতে চান যদি তাইলে এক তরিকা আর যদি শুধু হজ করেন তো সেটাও তো অবশ্যই জায়দ রয়েছে শুধু হজ করলে যে আপনি সেখানে গেলে হজই করব আমি উমরা করব না এটাও অপশন রয়েছে এই তরিকার হজকে কিতাবের পরিভাষায় হাদিসের পরিভাষায় হজে ইফরাদ বলে যদি আপনি সেখানে গিয়ে শুধু হজই করবেন উমরা করবেন না আগে তাহলে তো আপনি অবশ্যই যেকান্তি হেরাম বাঁধুন আপনার হরামের সঙ্গে থাকবে যে আমি হেরাম পাচ্ছি আমি কি করব হজ করব। ঠিক আছে বাট আমরা যেটা করি এত পয়সা খরচ করে আমি গেলাম সুযোগ পেয়েছি উমরা করার সুযোগ যেহেতু আছে নবী একসলাম অপশন দিয়েছেন এনকারেজ করেছেন উমরাও করার জন্য হজের সময় তো আমি কেন হজ করবো উমরাও করব। তখন আপনি প্রথম যে উমরা এহরাম বাদতেছেন ওটা উমরার এহরাম হবে আপনি এখান থেকে মক্কায় ডুকার যেহরাম নিয়ে যাবেন সেটি হবে উমরার জন্য আপনি এই এহরাম দিয়ে উমরা আদায় করবেন অর্থাৎ এহরাম বাঁধলেন সেখানে গিয়ে তোপ করবেন শহরার সাই করবেন মাথার চুল কাটবেন তারপরে আপনি হালাল হয়ে যাবেন এরপরে আপনি স্বাভাবিক স্বাভাবিকভাবে থাকবেন আট তারিখ মিনায় যাওয়ার পূর্বে বা কোনো সময় সাত তারিখ রাতে নিয়ে যায় আবার হজের জন্য হেরাম বাঁধবেন ওইটা হবে হজের হেরাম ঠিক আছে তো আপনি বেশিরভাগ আমরা এইভাবে হজ করে থাকি এই প্রকার হজকে হজের তোর বলে ঠিক আছে তো আপনার এইখান থেকে যাওয়ার সময় যে আপনি হেরাম বানবেন এটা উমরার হেরাম হবে আর সেখানে গিয়ে আপনি উমরা শেষ করার পরে

দেখেছি মাথার মধ্যে একটু পেন পরেছিল হ্যাঁ মানে আমি হাতে পেনটা মুছে করলাম ও করলামতো পানি যায় না পরে নামাজ পড়ার পর অনেকক্ষণ পর আধা ঘন্টা পরে মাথা চুলের মধ্যে একটু পেন পরেছিল ঘরে পেন করছিলাম তো ওটা এখন চারটা ফরজের মধ্যে তো ওজুটে দেখলাম যে মাথা মাথা ওটা আসে থাকে আর কি এখন তো আমার নামাজ তো হবে কিনা একটু কনফুজ ছিলাম আজকে নামাজটা

না না ওটা আমি সুন্দর করে খেয়াল করি কোনো সমস্যা নাই আপনার জন্য গুড নিউজ এটাই আপনার ওযু হয়ে গিয়েছে আপনার ওয়ারি করার কোনো কারণ নাই আপনার নমাদ হয়েছে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কেন মাথা তো দৌত করা নয় মাসাহ করা মাসাহ করার জন্য যা উপর দিয়ে হাতটা পাস করলেই চলে ঠিক আছে এক দুই নম্বর পেন্ট থাকলেও হয়তো সামান্য এক জায়গায় দুই জায়গায় হয়তো থাকতেই পারে মাথার চার ভাগের এক ভাগ পর্যন্ত মাসা করলেও তো আপনার অজু হয়ে যাচ্ছে অতএব মাথার উপর পেন্ট পড়লেও মাথার চুলের মধ্যে পেন্ট থাকলেও আপনার অজু হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না হ্যাঁ

ওইটা কেউ যদি উমরা করার পর তখন হজার নিয়ত করবে হজে তো যাওয়ার আগে কেউ কেউ চিন্তা করেন যে আমি ঘর থেকে বাঁধবো না আবার এই মসজিদ আসা যেতে হবে ওইটা হজের যেটা হজের মানে প্রথমে আমি গিয়ে তো উমরা করে ফেললেন উমরা করে ফেললেন এরপরে হজের যেটা এটার জন্য খুব সহজ এটার জন্য মসজিদে আসা যেতে হয় না অনেকে আমরা মনে করি মসজিদ আসা যেতে হবে বা মসজিদে হরম শিবিকে বাঁধতে হবে না না এটা কিন্তু আপনি আপনার হোটেল থেকেও বাঁধতে পারেন মসজিদে হরম থেকেও বাঁধতে পারেন আপনার এটার জন্য মসজিদ এই মসজিদ আসা যেতে হয় না মসজিদে আসা যেতে হয় শুধুমাত্র আবার যদি অন্য কোনো উমরা করতে চান হরমের বাইরে গিয়ে এটাকে বলে হেল হরমের এরিয়ার বাইরে কোথাও গিয়ে আপনাকে হেরাম নিয়ে আসতে হয় এবং মসজিদে আয়সা বা তানিম ওই জায়গাটা হলো হরম থেকে বাইর হওয়ার সবচেয়ে খাসের এরিয়া মাত্র ফাইভ কিলোমিটার গেলেই আপনি হরমের বাইরে চলে যেতে পারবেন এই জন্য ওই সাইডটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এবার যদি কেহ তানিমের দিকে না গিয়া জিদ্দায় চলে যান বা তায়েফ চলে যান তবু তো আপনি হরমর বাইরে চলে গেলেন সেখানে যদি আপনি হারাম নিয়ে এসে উমরা করতে চান করতে পারবেন কিন্তু আপনার যে যে হজের যেটা ওই হজের হেরামের জন্য আপনাকে মসজিদে আসা যেতে হবে না বা আপনি কোথাও যেতে হবে না আপনি যে জায়গায় আছেন আপনার হোটেলে অথবা মসজিদে হরম থেকে আপনি হারাম বেড়ে যেতে পারবেন সমস্যা না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তো আপনার প্রশ্ন ছিল যে আমরা যারা হজে যাব আমরা যাওয়ার সময় যে হারাম বেঁধে এখান থেকে যাবো ওইটা কিসের হারাম হবে ওইটা হবে উমরারের হারাম কারণ আমরা বেশিরভাগ প্রথম আমরা উমরা করে থাকি ঠিক আছে ইনশাল্লাহ এখানে আরেকটি তরিকা রয়েছে যেটা হলো উমরা এবং হজ একই হরাম যে করা অর্থাৎ আপনি এখান থেকে যাওয়ার সময় আপনি নিয়ত করে ফেললেন যে আমি এখন উমরা এহারাব বাদতেছি আমি উমরাও করব সমান একই হারাম দিয়ে আমি হজ করবো তারপরে গিয়ে আমি হালাল হব এটা একটু কঠিন হয় কঠিন কেন আপনি যে তারিখে গিয়ে মক্কায় ঢুকছেন রাত থেকে তো আপনি মিকাতের আগে হেরাম নিয়ে গেলেন ঠিক আছে আপনি সেখানে গিয়ে উমরা করেও হালাল হতে পারবেন না আপনি উমরার এহরামের ভিতরে থাক সরি উমরা শেষ করার পরেও আপনার এহরামের ভিতরে থাকতে হবে আপনাকে এহরামের ভিতরে থাকতে হবে এখন এহরামের ভিতরে থাকার অর্থ হলো এহারাম পরিপন্থী কোনো কাজ করতে পারবেন না অর্থাৎ পুরুষরা আমরা যারা আছি নর্মাল সিলাই করা কাপড় পরিধান করতে পারি না এহরামের সময় আতর্কস লাগাইতে পারি না নখ চুল কাটতে পারি না ঠিক আছে তারপরে আরও কিছু রেস্ট্রিকশন রয়েছে স্ত্রী করা যায় না শিকার করা যায় না এরকম কিছু রেস্ট্রিকশন রয়েছে মাথাও কভার করা যায় না ফেস কভার করা যায় না পাড়ার মধ্যে নর্মাল সুফি পরিধান করা যায় না তো এগুলো হলো এহরামের রেস্ট্রিকশন যদি আপনি ক্যারান করেন এটা সাধারণত ওলামায় ক্যারামরা করে এবং করতে পারলে সব বেশি আছে কিন্তু আপনি এখান থেকে নিয়োগ করে গেলেন যে আমি হ্যারাম বাদতেছি ওই একই আরাম দিয়ে প্রথমে উমরা করব তারপরে উমরার আমি হ্যারামিতে থাকবো আর ওই একই হ্যারাম দিয়ে আমি আবার হস শেষ করে তারপর আমি হ্যারাম থেকে বের হবো এটা একটু লম্বা হ্যারাম হয়ে যায় তো হ্যারামের কন্ডিশন ফুলফিল করা কিছু কঠিন হয়ে যায় অনেকে জন্য কষ্ট হলে সব কিন্তু এটার মধ্যে বেশি ইমাম আবু হানিফা রহমতুল্ল সহ অনেক ওলামায়ের কারাম এটাকেই রেকমেন্ড করে থাকেন ঠিক আছে ইনশাল্লাহ গেল আপনার একটি প্রশ্নের জবাব মাত্র আপনার দ্বিতীয় আরেকটি প্রশ্ন যেটা বলেছেন হজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ যেটি হল তিনটি এহরাম হজের মেন হজর এহরাম আরফার মাঠে অবস্থান করা এবং মেইন তফ যেটি যেটা দুল হজ্জার দশ না পারলে এগারো না পারলে বারো আর না এর ভিতরের দুই রাইজ বা ওই তিন দিনের ভিতরেই করতে হয় এটা কয় বা তোয়াফে তফেজেরা এই তিনটি কাজ হলো ফরজ আর বাকি ছয়টি কাজ হল ওয়াজিব নয় নয় তারিখ দিবাগত রাত্রে মুদলিফায় রাতি যাপন করে ফজরার টাইম পর্যন্ত সেখানে থাকা ফজর পরে সেখান থেকে বের হওয়া দশ তারিখ ফাতর মারা তারপরে কুরবানি দেওয়া তারপরে মাথার চুল পুরুষ হলে হয়তো হলক মানে কামানো অথবা ছোটো করা মহিলারা শুধুমাত্র চুলের আগাতে একটু কাটবেন সফা মরার সাই করা বিদায় তোপ করা এই চয়টা হলো ওয়াজিব এই যেন ফরজ তিনটা এহারাম আরফায় অবস্থান করা তারপরে মেইন তাফ করা আর ওয়াজিব হল পাঁচটি নয় তারিখ দিবাগত রাত্রে মদিফায় অবস্থান পরের দিন ফাতর মারা কুরবানি দেওয়া তারপরে মাথার চুল কাটা তারপরে সাই করা বিদায়িত তাফ করা এই ছয়টি আর ফরজ তিনটির সবটি আদায় করতেই হবে জেদাকুমল্লা জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত দর্শক শ্রদ্ধা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে হচ্ছে বিরতির পর আবারও যখন বিরত আসবো আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওয়াবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাত্মানিতরা বাংলা উইথ একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বার্কাত আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাবাদের আলী শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পরাকাত বিরতির পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই প্রশ্নের উপরে আমরা আলোচনা কিছু শুনবো ইনশাল্লাহ এবং পরবর্তীতে যারা কল করবেন ইনশাআল্লাহ আপনাদেরও কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন অশেষ ধন্যবাদ আমাদের প্রিয় ভাই বা বোনদেরকে বিরতির পূর্বে প্রশ্ন করেছিলেন যিনি ওনার প্রশ্ন যদিও তিনটি কিন্তু এক একটি প্রশ্নেই আমাদের আজকের এক এক দিনের টপিকের সমান বাটের পর আমি ওনাকে ধন্যবাদ দিয়েছি দুই কারণে উনি আমাদের প্রোগ্রাম সম্পর্কে সুন্দর একটি কমেন্ট মন্তব্য করেছেন দুই নম্বর এই বর্তমান সময়ের সাথে রিলেটেড একটি প্রশ্ন উনি করেছেন যেটি আমারও পত্রাসা ছিল হয়তো আমি টপিক হিসেবে আলোচনা করব আমরা ইনশাল্লাহ উনি আলোচনা যাওয়ার পূর্বে হয়তো আমাদের সঙ্গে আরেকজন প্রশ্ন নিয়ে আসছেন প্রশ্ন নিয়ে নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু করাজ লাইনে অপেক্ষা রয়েছেন আমি আপনাদের কলে নেওয়ার পর ইনশাল্লা এই প্রশ্নের উত্তর দেওয়ার পর ইনশাআল্লা পূর্বের যে প্রশ্ন করেছেন হজ সম্পর্কে সেই বিষয়ের উপর আরও আলোচনা হবে ইনশাল্লাহ দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন হ্যালো কাল আসসালাম আলাইকুম

যে আমি গুণা করলাম এটা আমি ছেড়ে দিলাম লজ্জিত হলাম ভবিষ্যতে করব না বলে অঙ্গীকার করলাম এই তিনটি জিনিস তবা শব্দে বোঝায় তোমার তো ফিরে আসা ইংলিশে রিপেন্ড বলে রিপেন্ড তো হে আল্লাহ আমি কমাও চেতেছি এবং আমি তবাও করতেছি তো তবাও করতেছি অর্থাৎ তিনটি জিনিস বুঝাইলো যে আমি যে গুনা করেছি আমি ছেড়ে দিলাম ইমিডিয়েটলি এবং এটার উপর লজ্জিত হলাম অনুতপ্ত হলাম ভবিষ্যতে আমি এটা করবো না বলে ওয়াদা করলাম এই তিনটি জিনিসের নামই হলো তবা তে তার অর্থ হবে কি আল্লাহ আমি তোমার কাছে গুনার মাফ চাইতেছি আর আমি তবাও করতেছি মানে গুনা আমি ছেড়ে দিলাম আমি লজ্জিত হলাম ভবিষ্যতে করবো না ওয়াদা করলাম এই হলো তৌবা লাহ কোতাই আস্তাফুল্লাহ আমি কমা চাইতেছি ওই আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাহু যিনি ছাড়া কোনো মাবুদ নাই আল হাইয়ু যিনি সব সময় জীবিত থাকেন আল কাইয়ুম যিনি সব কিছু কন্ট্রোল করে থাকেন ওলা হাওলা এবং গুনা থেকে বাঁচারও কোনো শক্তি নাই ওলা কুয়তা নেকাম করার কোনো শক্তি নাই হাওলা মানে ফিরে আসা গুনা থেকে ফিরে আসারও কোনো ক্ষমতা নাই ওলা কুয়তা এবং কুয়ত শক্তি নাই নেকাম করারও ইল্লা বিল্লা একমাত্র আল্লাহ সাহায্য ছাড়া অর্থাৎ আল্লাহ সাহায্য ব্যতীত লা হাওয়ালা গুণা থেকে ফিরাও যাবে না বাঁচাও যাবে না ওলা কুয়তা এবং নেকাম করার শক্তিও পাওয়া যাবে না তো থেকে বাঁচতে হলে নেকাম করার শক্তি পাইতে হলে আল্লাহ তোমার সাহায্য লাগে এই হলো তার অর্থ ঠিক আছে ইনশাআল্লাহ জেদাকুমুল্লা আমাদের বিরতির পূর্বে যে ভাই প্রশ্ন করে চেনে হস সম্পর্কে সরি আপনার প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে একসঙ্গে দিতে পারতেছি না কারণ আপনার প্রশ্নগুলো একটু লম্বা বাট এরপরেও আমরা খুশি আমরা আপনার প্রশ্নের জন্য আমরা এখন আপনার প্রশ্নের দিকে যাব ইনশাআল্লাহ আপনি আরও বলেছেন যে হজরের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ আমি আগেই বলেছিলাম তিনটি কাজ ফরজ মনে রাখবেন হজর নিয়তে হরামবাদা সেটা সাধারণত আমরা সেখানে গিয়ে প্রথমে উমরা করার পরে আট তারিখ বেরায় যাওয়ার পূর্বে হজার নিয়তে আপনার এহরামবাদে থাকেন যে হারামটি আপনি আপনার হোটেল বানতে পারেন মসজিদে হারামে বানতে পারেন মসজিদে আসা বা তা নেমে যেতে হবে না ঠিক আছে তো হজরিতে তারপরে নয় তারিখ আর ফার্মাটা আমরা যাই না সেটা ওই লোকই এই যাওয়াটা হলো ফরজ তারপরে দশ তারিখ না পারলে রাত্রে না পারলে এগারো তারিখ না পারলে রাত্রে না পারলে বারো তারিখ সুদূরবার আগ পর্যন্ত যে মেইন তোয়াফ করা হয় এই তোয়াফকে বলা হয় ফরজ এই তিনটি কাজ হল হজের মধ্যে ফরজ কি আর মিনায় দেওয়ার পূর্বে হজনীয় তেহরাম বাদা তারপরে নয় তারিখ আরফার মাঠে অবস্থান করা এরপরে মেইন তোয়াপ যেটি দশ তারিখ দিল হজ্জার আরফার পরের দিন অর্থাৎ ঈদের দিন না পারলে পরের দুই দিনের ভিতরে দিনে অথবা রাত্রে করতে হবে ওই তপটা হলো ফরজ আর ছয়টি কাদ হলো ওয়াজিব নয় তারিখ দিবাগত রাত্রে মজলিফা অবস্থান করা পরের দিন দশ তারিখ প্রথমে পাতর মারা তারপরে কুরবানি দেওয়া যারা হজ এবং উমরা উবেটা করবেন তারপরে মাতার চুল কামানো অথবা ছোটো করা মহিলারা করবেন সভমারার সাই করা তারপরে বিদায় তফপ করা আরও বাকি হজে তফের সঙ্গে মনে করেন আরও অনেক আছে লাইক তফটা অদূর সহকারে হতে হবে তফের মাল পড়তে হবে ভিন্ন কথা এই যে কতিপয় কাজ এই কাজগুলো হল আপনার জন্য জরুরি এর মধ্যে কোনো একটি কাজ চুটলে আপনার হজ হবে না সংক্ষেপে হজ মানেই হলো পাঁচ দিনে পাঁচ জায়গায় নয়টি অন্তত পক্ষে নয়টি কাজ করতে হবে পাঁচ দিনে পাঁচ জায়গায় নয়টি কাজ করার নাম হলো হজ পাঁচ দিন বলতে দুহাজার আট তারিখ নয় দশ এগারো বারো তেরো এই পাঁচ দিনে এই কাজগুলো করতে হয় টোটাল কাজ কয়টি নয়টি এই নয়টির মধ্যে থেকে তিনটি ফরজ আর বাকি ছয়টি হলো ওয়াজিব ঠিক আছে আট তারিখ বাদা হয় মিনায় যাওয়ার পূর্বে এটা ফরজ মিনায়কের অবস্থান করলেন এটা সুনত এ করিম ইসলাম মিনায় গিয়ে আট তারিখ সেখানে জোহরনামাল পড়তেন জোহর আসর মাগরি বেশা পরদিন ফজর হয়ে গেল নয় তারিখ নয় তারিখ ফজর নামাজ পড়ার পর একটু রেস্ট নিয়েই হাজি সাহেব সব চলে যান আরফার মাঠে সেখানে গিয়ে নামাজ পড়েন মসজিদ আমিরায় এবং জোহরের রক্ত আবার আসর পড়ে আগেই ফারিক হয়ে বাকি দিন পুরোটা দিন দোয়া এবং ইস্তেফার মধ্যে কাটান হ্যাঁ টেন টেন পড়লে আপনি হয়তো আসর আসর টাইমে পড়বেন এবং জুহর জুড় টাইমে পড়বেন সেটা কথা তো আরফার মাঠে আপনি করলেন এটা হলো দুই নম্বর একটা ফ্রদ হয়ে গেল সূর্য ডুবার পরে হাজিরা আরফার মাঠ থেকে নয় তারিখ দিবাগত রাত্রে মুদ্দলিফায় গিয়ে সেখানে মারিবন মাল পড়েন এবং তারপরে শন পড়েন মধ্যে কোনো শ্রমত পড়েন না এই মুদলিফায় গিয়ে রাত্রি যাপন করে থাকেন ফজর ডুকার পরে আখেরি এই অউবালে অক্ত অন্ধকার থাকতে এই ফজর ডুকা মাত্রই ফজর মাল পড়ে ফেলেন ওই আর মুজলিফার মাঠে রাতে থাকছেন ফজর টাইম ঢুকার পরেও একটু সময় সেখানে আপনি উকুপ করছেন থাকছেন আপনার ওয়াজিব হয়ে গেছে একটি ওয়াজিব হয়ে গেল মাসাল্লা ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে আগেই আপনি সেখান থেকে বের হয়ে পড়বেন মিনায় আসার জন্য এখানে আসার পরে একটু রেস্ট নিয়ে আপনি পাথর মারতে যাবেন এই পাথর মারবেন দশ তারিখ এক জায়গায় আবার এগারো তারিখ তিনও জায়গায় সাতটা সাতটা করে একুশটি আবার বারো তারিখও তিনও জায়গায় সাতটা সাতটা করে একুশটি তো এই যে পাঁচ দিন দেখেন হজে লাগতেছে আট তারিখ মেনে গেলেন নয় তারিখ আরফায় দশ তারিখের অনেক কাজ টপ টপ ওগুলো করলেন এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত আপনি পাথর মারলেন এরপরে আপনার দশ তারিখ পাথর মারার পরেই আপনার কুরবানি দেওয়া হবে যদি হজ ওটা করে থাকেন এরপরে মাথার চুল ছোটো করবেন বা কামাবেন মহিলারা শুধুমাত্র একটু আগাতে কাটবেন এটা আরেকটা অজীব হয়ে গেল তারপরে শোহর সাই করবেন এটা একটা ওয়াজিব হয়ে গেল তো এই পর্যন্ত দেখেন আপনি মিনায় যাওয়ার পূর্বে হারাম বাঁচছিলেন একটা ফরজ ফার মাঠে অবসান করলেন আরেকটা ফরজ এরপরে দশ তারিখ মেন আপ করবেন আরেকটি ফরজ আর বাকি যেন মজুরিভা রাত্রি অবসান করলেন নয় তারিখ বিগত রাত্রে এটা একটি ওয়াজিব পরের দিন দশ তারিখ অনেক ওয়াজিব প্রথমে পাথর মারলেন তারপরে কুরবানি দিলেন তারপরে মাথার চুল কাটলেন এরপরে পারলে ওই দশ তারিখেই আপনি তপ করলেন না পারলে রাত্রিতে না পারলে পরের দিন এগারো তারিখে না পারলে বারো তারিখ সূর্য আগে আগে আপনাকে এই তফ করতে হবে আর এগারো এবং বারো তারিখ আবারও পাথর মারতে হয় তিনও জায়গায় প্লাস তফ করার পরে আপনার সাই করবেন আর এর এরপরে মক্কা ত্যাগ করার পূর্বে অথবা মদিনায় যাওয়ার পূর্বে মক্কা চেড়ে আপনি ফাইনাল তফ করবেন এই কাজগুলো আপনার জন্য ওয়াজিব ঠিক আছে ইনশাআল্লাহ এবার আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছে এখনও পুরুষ এবং মহিলারা হজ কিভাবে করবেন তো পুরুষের হজের ক্ষেত্রে হারাম মধ্যে পুরুষ মহিলা বেশ কম রয়েছে আমরা হ্যারাম বাঁধবো এমন কাপড় পরিধান করবো যে কাপড়টা সেলাই করা নয় বডির সাইজে নয় অতএ বডির সাইজ সিলাই করা কোনো কুর্তা শার্ট জাম্পার ওভারকোট এগুলো পরিধান করা যাবে না তে এক কথায় সেলাই করা বডির সাইজে ফিট কোনো কাপড় আমরা পরিধান করতে পারবো না না পারবো উপরেরটা না পারব নিচেরটাও অতএব উপরের বলতে যেমন আমার এটা পরিধান করতে পারবো না আমার উপরে যে এই যে আমরা সদিয়া বলি এটা পরিধান করতে পারবেন না টি শার্ট পারবেন না গেঞ্জি পারবেন না জাম্পার কোট পারবেন না তারপরে নিচে ট্রাউজার পায়জামা শর্ট আন্ডারওয়্যার এগুলো আপনি পরিধান করতে পারবেন না এগুলো হলো আমাদের জন্য মহিলা কিন্তু এই দু পয়েন্টে ওনারা যে কোনো ধরনের পর্দা রক্ষা করে এরকম মডেস্ট এবং বদ্র ড্রেস যেটা রয়েছে ওনারা পড়তে পারবেন কোনো সমস্যা নেই সেখানে কালারের কোনো রেস্ট্রিকশন নাই তো এই পয়েন্ট আমরা এবং তার মধ্যে সময় গেল তাই না আরেকটি পয়েন্ট এহরামের মধ্যে আমরা কিন্তু মাথা কভার করতে পারবো না যেমন মাথার মধ্যে আমার এই পাগড়ি আছে বা টুপি আছে নভিউসাম বলেছেন হ্যরামের অবস্থায় আমরা পুরুষরা মাথায় পাগড়িও প্রদান করতে পারবো না উনি যাওয়া টুপি প্রদান টুপি প্রদান করা যাবে না ইভেন রুমাল দিয়ে মাথায় রাখা হয় এটাও কিন্তু মাথায় আমরা রাখতে পারবো না কিন্তু এই পয়েন্টও মহিলারা কমপ্লিট ডিফারেন্ট ইভেন এহারামের সময়ও তাদের মাতা ফরজ কভার করে রাখতেই হবে আমরা রাখতে পারবো না তারা রাখতেই হবে ফেস আমরা এফার সময় আমরা কভার করতে পারবো না এই পয়েন্টে মহিলারা কিন্তু সমান আমরা যারা ফেস কুলার রাখি ওনারা ফেস কুলা রাখবেন প্রশ্ন আসতে পারে একজন মহিলা ফেস কুলারে কে করলে বা সমরা সাই করলে হ্যারামের অবস্থায় অন্য পুরুষের দেখবে ওই দেখলে যে দেখবে তার গুণা ওনার গুণা হবে না মায়ের সাদে সেটা থেকে বাঁচার জন্য কোন আজনবিক কোনো মানুষ দেখলে এইভাবে একটা কাপড় সামনে মুখের সঙ্গে না লাগাইয়ে একটু দূরে বেতরে রাখতেন পর্দা করতেন আর ওনারা সরে গেলে তারপরে কাপড়টা সরিয়ে ফেলতেন যেভাবে আমাদের দেশে অনেক সময় মহিলারা মাথায় সাথী রাখে তো সাথী রাখলে অনেক পরপুরুষ আসলে সাথী দিয়ে একটু নিজেকে খাবার করে রাখে এইভাবে মা সাথে তারা করতেন তো চাইলে আপনারা করতে পারবেন বাট এই করাটা কিন্তু অনেক সময় তবে সময় অনেক হার্ড হবে এটা আপনার জন্য জরুরি নয় মোটেও কেউ কেউ হয়তো মাথার উপর একটা ক্যাপ পরিধান করে আর ক্যাপের উপর একটা কাপড় ব্যাগ ছেড়ে দেন চাইলে করতে পারবেন কিন্তু এটা নেসারি নয় আপনার জন্য নবী ইসলাম বলেছেন ওলা তাং তাকিবুল মর আত একজন মহিলা নেখাবো করা তখন যাবেন না নেখাব করবেন না ঠিক আছে এরপরে হলো তালবি আমরাও পড়ি ওনারাও পড়েন আমরা পড়ি বড় করে ওনার পরে আসতে করে আরও কিছু বদান রয়েছে আমি পরে বলতেছি ইনশাআল্লাহ জি জাজাকুমুল্লা খায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই প্রশ্ন করার জন্য লাইনের অপেক্ষায় রয়েছেন এই মুহূর্তে দেখি আমাদের সাথে কে রয়েছে হ্যালো কালার সালাম আলাইকুম আলাইকুম

আপনার প্রশ্নের উত্তর হল একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা যেভাবে তার জন্য দোয়া করব ইস্তেফার করব সলখা করব নফল হজ বা উমরা করে সালে সব করতে পারি পরিষ্কার হাদেশে যেভাবে এসেছে ঠিক তেমনিভাবে যে কোনো নফল কাজ করে ওনার জন্য আমরা সব পৌঁছেতে পারি অতএব কোরআনে করিম করে তার সব পৌঁছানো যাবে কোনো সন্দেহ নাই এটাই কারেক্ট আর একটাই নির্ভর জীবলাম এখানে কথা যদিও আপনি বলেছেন অনলাইনে কেহ কথা বেদাত বলে কিন্তু আমরা এই বেদাতকে আমরা মানি না কেন মানি না কারণ নবী এ করিম সাহা ইসলামকে এই ব্যাপারে যতটি প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত আমরা কি কেউ মারা গেলে তার জন্য শ্রোতা করতে পারবো ইয়েস ফারবে তারপর কেউ মারা গেছে ওনার ওপর হজ ছিল আমরা কি ওনার পক্ষ থেকে হজ করতে পারবো না জীবনে ইয়েস পারবে নবী এ ইসলাম বলেছেন যে কেউ মারা গেলে তার জিম্মায় রোজা ছিল আমরা যদি সে রোজা আদায়ের ব্যবস্থা করে ফিদিয়া দিয়ে পারবো না হ্যাঁ পারবে যতটুকু প্রশ্ন করা হয়েছে একটি জায়গা অনুষ্ঠিত করেন নাই কোথাও খুরান করা যাবে না মর্মে একটি আর নাই অতএব সরকার যেভাবে করা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ বা অমরাজের যেভাবে করা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে যেভাবে ইস্তেফার করা যায় মৃত ব্যক্তির জন্য যেভাবে দোয়া করা যায় ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তির জন্য কোরআন করিম ছিল করে ইসারে সব কলেজ সেসব পৌঁছবে ইনশাল্লাহ হজরত ইবন উমর জিল্লাতালহমা উনি খবর দিয়াতে গেলে সেখানে গিয়েও সুরায় আলিফুল্লাহ থেকে মুফলিহন পর্যন্ত বকরার প্রথম আয়াতগুলো পড়ে তারপরে দোয়া করতেন নবীকনাম বলেছেন ইকরাউ ইয়াসিন মৃত ব্যক্তির জন্য তোমরা সুরা ইয়াসিন পড়ো তো এটা মারা যাওয়ার সময় পড়া যায় মারা যাওয়ার পরেও এই আরিসের ব্যাখ্যা অনুযায়ী বলেছেন পড়া যেতে পারে জন্য নির্ভর মতে কোনো পড়া যেতে পারবে কোনো সমস্যা না ইনশাল্লাহ জি আমরা কোনো প্রশ্ন আমরা পরবর্তী হ্যালো আলাইকুম

তো উমরা বাঙ্গিয়া এই সময় তাল দিয়া আর বার করতাম নি আর কিলা কিতা আপনার সামনে বাড়া করে বুঝাইবা আর যখন আমরা মক্কা গিয়া যখন পৈজব করার পরে উমরা করার পরে যখন গিয়া মদিনাত যাইব তো মদিনাত যাওয়ার বাদে কয়লা টাইমে কিতা পড়তাম ও তার বালা করে বুঝাই আমরা কইবা আর বাকি দোয়া করবো আমার লাগে আল্লাহ সেই সালাম নেক বাচ্চারে লইয়া যায় আমার মকুল উমরা বারবার নসিবত করতাম আমরা কমালো রহমতুল্লা আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের বর্তমান এই সিজনের সঙ্গে রিলেটিভ যদিও এখন হজের সিজন বাট আপনি হয়তো হজের পরে উমরাতে যাবেন এবং আপনার প্ল্যান হওয়ার প্রথমে মক্কায় গিয়ে উমরা করবেন তারপরে মদিনায় চলে আসবেন তারপরে আবার ফিরে মক্কায় আসবেন আমরাও সমান ফ্যামিলি এবার প্ল্যান করেছি ইনশাআল্লাহ সেপ্টেম্বর অক্টোবরের শেষ থেকে ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য আমি আমার ফ্যামিলি ইনশাল্লাহ অক্টোবরের শেষ থেকে হলিডের সময় উমরা যাওয়ার নিয়ত করেছি ইনশাল্লাহ এ আপনার মতো প্ল্যান প্রশ্ন হলো আপনি তো প্রথমে এখান থেকে গিয়ে প্রথমে একটি উমরা করে ফেললেন তারপরে যখন ম মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আপনি সেখানে গিয়ে টাইম মতো নামাজ পড়বেন মসজিদে নবীতে আপনারা মহিলাদেরও সেখানে যেহেতু সেপারেট ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে পড়তে কোনো সমস্যা নাই নমাজে গিয়ে আপনার পড়লেন এবং সেখানে গিয়ে নবী করিম সাল্লাহ ইসলামের কবর জিয়ারত করা সেটা অনলাইনে বুক করা লাগে কিন্তু এখন তো অনলাইনে একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনারা সেখানে গেলে আপনার ছেলেরা বাচ্চারাও জানবে বইখানের যারা আছে তারাও আপনাকে হয়তো সহযোগিতা করবে অনলাইনে বুক করে আপনি ওই টাইম মতো গিয়ে নবী এখন সময় রজা রোজ করবেন আর বাকি সেখানে থাকছেন থাকলেন টাইম মতো নমাজ পড়লেন দোয়া করলেন আরও কিছু স্পেশাল জায়গা আছে সেখানে গিয়ে গুলো দেখার সুযোগ তাহলে দেখতে পারলেন যেমন মসজিদে কুবা নবীয়ে করিম সাল ইসলাম থেকে মদিনায় যাওয়ার চোদ্দ দিন অবস্থানকালীন সময়ে সেই মসজিদ নির্মাণ করেছিলেন সেখানে গিয়ে নামাজ পড়লে মকবুল একটি উমরার সব পাওয়া যায় দুই রাখাত নামাজ পড়লে তারপরে মসজিদে তাইন আপনার সেখানে ওকে ওকে নিয়ে যায় আপনাদেরকে যে যে মসজিদ নমাজ পড়া অবস্থায় কিবলা চেঞ্জ হয়েছিল নবী করিম সাল ইসলাম দিনে যাওয়ার পরে প্রায় ষোলো সতেরো মাস পর্যন্ত নামাজ পড়েছিলেন বায়তুল মকদিসের দিকে ফেস করে তারপরে কোনো একদিন জুহরের নামাজে দুই রাখাত পড়ার পরে কহি আসলো যে আপনার পছন্দের কিবলা খাবা আপনার দিল চাইতেছে তো আপনি খাবার দিকে এখন থেকে ফের নামাজ পড়ুন রসুল্লাহ সাল্লা ইসলাম ওই দিন জুহরের দুই রাখাত নামাজ পড়েছেন বায়তুল মকদিসের দিকে আর বাকি লাস্টে যে কাজ পড়লেন বয়তুল্লার দিকে ফেস করে সুবহান আল্লাহ তো ওই ঐতিহাসিক মসজিদ যে মসজিদকে মসজিদে ঠিবলাতেন বলে এটাও আপনি দেখার সুযোগ দেখতে পারেন এটা দেওয়া জরুরি নয় বাট এই সমস্ত কিছু স্পেশাল জায়গা সেখানে গিয়ে ভিজিট করবেন আপনার যে গ্রুপ আছে গ্রুপের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাকে নিয়ে যাবে তারপরে আপনার সেখান থেকে মদিনা থেকে আবার ফিরে ফিরেদন মক্কা আসবেন জুল্লাহফা থেকে আবার নতুনভাবে হারাম বেঁধে আরেকটি উমরা করলেন ইনশাল্লাহ আর এটা করতে হবে আপনাকে যেহেতু আবার আপনি ঢুকতেছেন মক্কা ইশা তো আপনি সুযোগ পেয়েছেন আপনি আরেকটা উমরা করবেন এটা ইমাম আবু হানিমন্ত্রী বলতেছেন আপনার জন্য করা ওয়াজীব যারা আপনার সাথে থাকবেন সবাই করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ এই হলো আপনার করণীয় এবং মক্কা তাহালীন সময়ে চাইলেও আপনি যদি আরও একাধিক উমরা করতে চান উলামা এখরামের দিমত থাকলেও নিরীব জীবনকার মতে সেটা আপনার জন্য জায়দ হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তবে মক্কায় থাকা অবস্থায় আরও যদি নফল কোনো উমরা করতে চান তো আপনি সেই উমরা হেরামের জন্য আপনাকে যেতে হবে মসজিদে আয়েশা বা তানা ইমনামি জায়গায় যেটা ফাইভ কিলোমিটার দূরে সেখান থেকে গিয়ে অ্যারাম বেঁধে উমরা আরও একাধিক উমরা করতে চাইলেও করতে পারবেন তবে এটা মোটেও জরুরি নয় আর একদিনে খুব বেশি উমরা করে টায়ার্ড হওয়াটা এটাও কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যায় আপনি চাইলে একটা উমরা করলেন হয়তো একদিনে ঠিক আছে এবার চাইলে আরও করতে পারলেন এই হলো আপনার করণীয় জাজুমুল আসান জথা আমরা মূল আমাদের ওই বাইয়ের প্রশ্নের জবাবটা আমরা একসঙ্গে দিতে পারি নাই কারণ উনি তিনটি প্রশ্ন করলেও ওনার প্রশ্নটা অত্যন্ত একটু আলোচনা জবটা উত্তরটা অনেক লম্বা তো আপনার একটি প্রশ্ন ছিল পুরুষ মহিলাদের হজের মধ্যে ব্যবধান তো আমি বলেছিলাম যে এহরামের মধ্যে ব্যবধান মাথা ডাকার মধ্যে ব্যবধান ঠিক আছে পায়ের মধ্যে জুতা পরিধানের ক্ষেত্রে সমাধান ব্যবধান আমরা স্যান্ডেল পরিধান করতে হয় মা বোনরা কিন্তু যে কোনো ধরনের জুতা কিনতে পারেন ইভেন আপনারা মুজাফিল্লো জায়গ রয়েছে তারপরে তোয়াফ করার সময় আমরা পুরুষ যারা আছি যেহেতু আমরা হ্যারামের অবস্থায় আমাদের ডাইনের শোল্ডার খোলা থাকবে এটাকে ইজতেভা বলে সাতের চক্করে কাট চক্কর দিব ডাইনের শোল্ডার খোলা থাকবে এবং প্রথম তিন চক্করে আমাদের একটা কুইক মাছ করতে হবে যেটাকে রমল বলে একটু তাড়াতাড়ি আমরা যেতে হবে সোমর সাইজ সময়ও আমরা কিন্তু সেখানে বিশ মিটার জায়গায় একটু দৌড়াবো আপনারা আসতে যাবেন প্লাস মাথার চুল কাটার ক্ষেত্রে আমরা চুল খামাইতেও পারি বাটটি যা মানুষের করতে পারি আপনারা কিন্তু স্বইন আগাতে কাটবেন এই পয়েন্টগুলোতে আমাদের আপনাদের অবদান রয়েছে জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খ্যার আমরা দেখি পরবর্তী নিয়ে আসছেন

আপনি উমরার নিয়তে আপনি তালবিয়া লব্বাইক লব্বাইক লা হুম লাক লব্বাইক কাল হামদা ওয়ান লব্বৈক লাকা ওয়াল মুলক লা কুলক লাক এবং সুন্নতইলগে আপনি তালবিয়া ফট সম্পর্কে তিনবার এক দুই নম্বর আপনে উমরার ইহরাম বান্দার ফরে ইন তাকে যাওয়ার সময় ইহরাম হোক অথবা মক্কা তাকি আপনি মসজিদের আসাত গিয়া তালিম তাকে আপনার এহরাবান অথবা মদিনা তাকি ফিরত ডুববার সময় আপনি আবার হেহরাম বান্ধকা প্রত্যেক এহরাম বান্ধার পরেও আপনি এই সময় সবচেয়ে উত্তম জিকির লাগে আপনার তালবিয়া জি ওই টাইমের আপনার সবচেয়ে উত্তম জিকির হবে তালবিয়া এই সময় আপনি বেশি করে তালবিয়া পড়বেন ঠিক আছে এহারাম বাদার সময় তালবিয়া পড়বেন এক দুই নম্বর নামাল পড়ার পরেও আপনি আবার নতুনভাবে তিনবার তালবিয়া পড়বেন খানা শেষ হয়েছে আপনি তিনবার তালবিয়া পড়ুন অজু করেছেন এবার তিনবার তালিবিয়া পড়ুন গুম থেকে উঠেছেন তিনবার তালবিয়া পড়ুন যে সময় পড়বেন চেষ্টা করবেন তিনবার পড়ার জন্য কেন আপনি গিয়েছেন সেখানে আল্লাহর সামনে হাজির দেওয়ার জন্য তাই না কেন গিয়েছেন আপনার আল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ আমি হাজির তো বারবার এটা বলে আপনার রিকানেক্ট হতে হবে আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির বুধ উঠলেন ও আল্লাহ আমি তো আপনার কাছে হাজির হয়েছি খা খাবার শেষ করেছেন আবার লব্ভাই পড়লেন পরে আপনি বলতেছেন আল্লাহ আমি আপনার সামনে হাজির হয়েছি আপনি গাড়ি থেকে নামছেন আবার বলেন আল্লাহ লব্বাইক কমপক্ষে তিনবার পড়ে বলেন আল্লাহ আমি আপনার সামনে হাজির হয়েছি এইভাবে বারবার তলবিয়া পড়বেন তো আপনি আপনার প্রশ্ন ছিল মদিনা থেকে আসার সময় তলবিয়া পড়তে হবে কি ইয়েস মধ্যখানে যদি একাধিক উমরা করেন তানঈম বা মসজিদে আসা যাই বলেন ওইখান থেকে হেরাম বাদার সময়ও আপনার তালবিয়ার মাধ্যমে এহরাম বাঁধতে হবে এবং তালবিয়া পড়তে পড়তে আপনি আসবেন যে সময় হজর আসদের সামনে আসবেন তখন আপনার তলবিয়া বন্ধ হবে কখন হজরত আসলে তালবিয়া বন্ধ হবে একই ধরনের আপনি হজের যে হেরাম বাদবেন মিনায় যাওয়ার পূর্বে ওই এহরাম বাঁধার পরেও আপনাকে তালবিয়া পড়তে হবে ইভেন এহরাম বাজার পদ্ধতির মধ্যেই হলো বাজার নিয়মই হলো আপনি তলবিয়া পড়ে আপনি হ্যরাম বাঁধবেন এরপরে গিয়েও তালবিয়া পড়বেন আর তালবিয়া পড়বেন মুদলিভাইও তালবিয়া পড়বেন ওইখানে গিয়ে পাতর মারার সময় গিয়ে দশ তারিখ ওই তালবিয়া বন্ধ হবে তো তালবিয়া শুরু হবে হেরাম থেকে বারবার পড়তে থাকবেন পাথর মার বন্ধ হবে আর উমরার এহরাম হবে এহরাম থেকে হজরতের সামনে গিয়ে টপ শুরু করার সময় গিয়ে আপনার হেরামটা বন্ধ হবে এর পর্যন্ত যত বেশি পারেন ফ্রিকোয়েন্টলি আপনি তালবিয়া

আমরা হইয়ার ইনশাআল্লাহ আপনি শুনতে থাকো কাছে ইনশাআল্লাহ প্রথমত দোয়াটি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা তো দোয়া রয়েছে যেটাকে আমরা আয়াত করিমা বলি বলতো সি বলি যেটা হযরত ইনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদ মুহূর্তে পড়েছিলেন হয়তো আপনাকে এইভাবেই বলেছিলেন বা হয়তো উনি বলতে মিস্টেক করেছেন অথবা শুনতে হয়তো মিস্টেক হয়েছে তো দোয়া হয়তো হতে পারে লাইলা ইং তা সুভাহানকা ইন্নি কুংতু মিন আর মালিকুল কুদ্দুসিল মুবিন এটা হয়তো অন্য আরেকটি দোয়ার পাঠ হবে কারণ মালিকুল কুদ্দুসিল মুবিন অর্থ হলো আল্লাহ আর লাই ই আংতা সুভানকা ইন্নি কুংতু পরে যদি মালিকুল কুদ্দুসুল মুবিন বলে তার অর্থ হয়ে যাবে আল্লাহ আমি মালিকুল কুদ্দুসামি আল্লাহ অর্থ অনেকটা চেঞ্জ হয়ে যাবে এজন্য এই দোয়াটা কারেক্ট হয় নাই ইদার লা ইহা ইং তাসবাহানী কুং জালিমিন ওই দোয়াটা পড়তে পারবেন আর আসল কথা হলো দোয়ার মাধ্যমেই শুধুমাত্র নাকির কীরে এটাই আসান হবে এমন নয় নাকিরমন কীরের এটা আসান হওয়ার জন্য নেক আমল লাগে বেশি করে কারণ হাদিসে এসে যে কি সেখানে উত্তর দেওয়ার পরে ফেরেশতারা মুমিনদেরকে বলবেন জানতাম তুমি এটার উত্তর দিতে পারবে কারণ তোমার আমল নাম রেকর্ড করেছি তুমি দুটো এইভাবে নেক কাজ করেছিলে নবী যারাও বলেছেন যাদের জীবন জীবনের আমল যাদের ভালো হবে তাদের মত ভালো হবে আর যাদের মত ভালো হবে তাদের কবরের জীবনও সৎ হবে হাসরও তাদের ভালো হবে এজন্য ভালোভাবে জীবনযাপন যারা করবে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর আল্লাহর উপর অটল ও বিশ্বাস রাখবে যারা নবী এখন লোকের সম্পর্ক ঠিক রাখবে এবং দিনের উপর চলবে তারা এই তিনটি প্রশ্ন সহজভাবে তারা জব দিতে পারবে এক দুই নম্বর আপনি যেটা বলেছেন সালাতুল জানাজা যে আপনাকে কেউ বলেছেন শুধুমাত্র খারিজাদ আলার সময় থেকে জানাদা শুরু হয়েছে এরকম কোনো কথা নয় জানাদা অনেক আগ থেকেই শুরু হয়েছে আগে থেকেই জানাদার ছিল আম্বি আমরা জানাদা পড়েছেন হ্যাঁ তার পদ্ধতিগত বা তরিকাগত দিক দিয়ে হয়তো ডিফারেন্ট আল্লাহর নবীর সময়ের জানাদা পড়ার তরিকা অত ডিফারেন্ট হয়েছে বা এই যেন দোয়া বা জানাদা সিস্টেম আগ থেকেই ছিল এবং জানাদার নামাদের তরিকা যেটা এটা তো অবশ্যই জানা আছে। যে আমরা আল্লাহ আকবার বলে তপপিরত একটা তকবির হয়ে গেল তারপরে সানাফলী সুমানকাল আল্লাহু মহামদিক কোতাবার কাসমু কোয়াত আলা জদ্দুকআলা ইলাকা গাইরুকা তারপরে সুরায় ফাতেহা দোয়ারনিয়তে পড়া যেতে পারবে যেটা পড়তেন আব্বাস আব্বাসমা না পড়লেও কোনো সমস্যা নাই এরপরে দুই নম্বর তক আল্লাহু আকবর হাত তোলা নয় হাত বাধা রাখবো আল্লাহ আকবর বলবো এরপরে আল্লাহমদ সলিহাল মহম্মদিনাল মহম্মদিন কামাল সল্লাতা ইবাহিম ওলা ইব্রাহীম আ কাহামিদ্য মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বলে তিন নম্বর الله أكبر আল্লাহু আকবার তারপর আমরা দোয়া পড়ব যদি কোন পুরুষ প্রাপ্ত পরশবস্ক কোন পুরুষ বা মহিলা اللهم اغفر وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من منا فحيير الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان برحمتك يا ارحم الراحمين এছাড়াও আরো দুয়ার হয়েছে আল্লাহরু আফান হু ও আকিম খালু হাশিবাইসি যদি পুরুষ হন আর মহিলা হলে হুর্দাকে থা বলতে হবে যদি অপ্রাপ্ত বয়স্ক চেলে হন তাহলে তার জন্য আল্লাহ মজালুলানা আল্লাহ ফরাতং ওয়াজালহুলনা আজ রংরা ওয়াজহুলা শাহিঙ্গ শা আজি অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ে হয় চোট্ট মেয়ে হয় না বালেগা তখন আমরা পড়ব হালানা ফরোতং ওনাখরা মুফা এরপরে ফাইনাল চতুর্থ তপ আল্লাহু আকবর এরপরে আমরা আসসালামুকুম রহমতুল্লাহ ডান দিকে আসসালাম রমতো আলিক সালাম ফিরাবো ওই সালাম ফিরানোর সময় আগেই হাত চাড়তে পারি বা সালাম ফিরাইয়া হাত চাড়তে পারি বা ডান দিকের সালামের সাথে ডানহাত দিকের সালামের সময় বাম হাত চাড়তেও পারি তিন তরিকার যে কোনো এক তরিকায় জায় রয়েছে এই হলো স জানাজা পদ্ধতি এই পদ্ধতি নবী এ করিমসম শিক্ষা দিয়েছেন সাহাবা তামিন তামিন করেছেন অতএব সলাতুল জানাজা এটা নবী একরম ইসলাম সমাজে এটাকে আল্লাহর নবীর তরম সংস্কার হয়েছে বা জানাজা এই দুয়াটা কিন্তু আগ থেকেই চলে আসতেছে কারণ ইস্তেফার কেউ মারা গেলে ইস্তেফার করা ইব্রাহিমুল ইসলামকে বলেছিলেন যে তুমি তোমার বাবার জন্য ইস্তেফার করতে পারবে না কেন উনি মারা গিয়েছেন কাফির অবস্থায় তো ইস্তেফারের পদ্ধতি দোয়ার পদ্ধতি আগে থেকেই ছিল হ্যাঁ হয়তো তরিকা কীভাবে আমরা করবো এটা ডিফারেন্ট কারণ জানাজারের মেইন অর্থ হলো দোয়া একজন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করার পদ্ধতি আগে থেকেই ছিল যেভাবে কোরআন শরীফ উল্লেখ করা রয়েছে ঠিক তেমনি বা আমাদের নবীসলামও কোনো মানুষ মারা গেলে দোয়া করতেন হ্যাঁ আল্লাহ নবী সময়ের দোয়ার পদ্ধতি শ্রীরা জানাদার মাধ্যমে এই নতুন তরীখায় আল্লাহ নবী করেছেন ঠিক আছে ইনশাআল্লাহ অশেষ ধন্যবাদ আপনাকে জাজাকুমুল্লাহসাম জাজা আমরা মূল আলোচ্য বিষয়ে আবারও আমরা সংক্ষিপ্ত বলব যে হজের সিজন যারা হজে যাবেন আমাদেরকে হজের মাস্তমাস শিখতে হবে দুই নম্বর কার সঙ্গে যাব নেক্কার সাথী আগে থেকেই আমরা তৈয়ার করব। তিন নম্বর ফাইন্যান্সিয়ালি আমরা হালাল মাল সেখানে খরচ করার জন্য এখন থেকে পিওরেশন নেব চতুর্থ নম্বর আমরা ফিজিক্যাল এবং শারীরিকভাবে ফিট থাকার জন্য এখন থেকে আমরা কিছু এক্সারসাইজ করার মাধ্যমে নিজেকে ফিট করে নেব কারণ সেখানে গেলে অনেক কাজ আছে হাঁটতে হয় বিশেষ করে বয়স্ক যারা আসি তো সেখানে যদি হঠাৎ করে আপনি হঠাৎ করেন যখন পা ফুলে গেছে এই সমস্যা সেই সমস্যা এই জন্য আগ থেকেই ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি এবং স্পিরিচুয়ালি এই তিনের লাইনে প্রস্তুতির জন্য আল্লাহ সুবান তালা হজ যদি আমরা করি পাঁচ দিনে কিন্তু দু সওয়াল থেকে শুরু করা হয়েছে হজার মাস গণনা যে সাওয়াল থেকে আপনি পিও শুরু করবেন সওয়াল জুল কায়দা পুরা দুই মাসের উপরে আপনি এই ধরনের পশ্চিম পাক অনেক সময় ওদেরকে দিয়েছেন এর জন্য ভালোভাবে মস্ত আমরা শিখে যাব পুরুষরা পুরুষের মতো মহিলা মহিলাদের মতো আমরা হজ করব এখানে একটি বিষয় এই যে আপনি একটু আগে আমার ভাই প্রশ্ন করলেন যে পুরুষরা কিভাবে করবে মহিলা কীভাবে করবে নিশ্চয়ই কিছু পয়েন্টে বেশ কম রয়েছে এবং বেশ কেন পর্দার স্বার্থে সমান এইভাবে নমাজের মধ্যেও কিছু মস্তার মধ্যে পর্দার স্বার্থে একটু ব্যবধান রয়েছে এটা আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই হজের মধ্যে প্রায় সতেরোটি পয়েন্টে পুরুষ মহিলার মধ্যে ব্যবধান রয়েছে এইভাবে নমাজের মধ্যেও কিছু পয়েন্টে বেসকম রয়েছে যদিও বেশিরভাগ বেশ কমটি মোস্তাহাব করলে ভালো না করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ জাজাকুমুল্লা হাসান জাদা জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক আলোকিত হচ্ছে আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন রহমান হুজুরকে আমি আপনাকেও ধন্যবাদ পাশাপাশি আমাদের ভাই বোনদেরও আমি সুক্রিয়দায় করতেছি কারণ তাদের প্রশ্নের মাধ্যমে সত্যিকার অর্থে আমাদের এই প্রোগ্রামটা সুন্দর এবং সার্থক হয়ে উঠে যেমন আজকে যাবাই প্রশ্ন করেছিলেন বিশেষ করে আমরা সবসময় আশা রাখবো আপনারা বিষয়ের সাথে রিলেটেড প্রশ্ন করলে বেশি আমরা খুশি হইদাকুমুল হাসান জেদা জজাকুমুল্লা খায়ের সমান চিক্রাম দর্শক শ্রোতা প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত বিকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইসলামিক একরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন